হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 9:10 হবে, আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি, কেননা তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে আর আমার এক জায়গায় যাব, তো সেখানে একটু টাইম লাগবে বলে আমরা একটু তাড়াতাড়ি মা মেয়েতে সকাল সকাল বেরোবো। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমি বানালাম বেগুন ভাজা আর ফুলকপি আলুতে তরকারি, তো তাড়াতাড়ি খেয়ে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। আমি আর আমার মেয়ে টোটোতে করে বেরিয়ে পড়লাম। তাহলে আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আমাদের পুরুলিয়ার পার্লারে, যাচ্ছি কমফোর্টে। পার্লারে ফোন করেছিলাম, জানি অনেকটা টাইম লাগবে, ওনারা বললেন, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লাম। খুব চেনা চেনা লাগছে। আমরা এখন পার্লারে এসে গেছি আর ওটা আমাদের প্যান্টালুনসের সামনেই আছে। তো পার্লারে এসে ওনারা সাজেস্ট করলেন যে হেয়ার ট্রিটমেন্টের কথা একটা বললেন, সেটা হচ্ছে ন্যানো প্লাস নাম। তো সেটা বললো যে সিক্স থেকে সেভেন মান্থসের মতো ওটা চুলটা স্ট্রেটেই থাকবে আর সফট থাকবে খুব, সেই জন্য ওটা ওনারা আমাকে সাজেস্ট করলেন, তো ওটাই আমি করালাম। তো দেখুন কিছু প্রসেস ভিডিও করে রেখেছি আর সেটা তাহলে আপনারা একটু দেখতে থাকুন। Thank you.
প্রথমেই আমাকে চুলে শ্যাম্পু করে দিলেন খুব সুন্দরভাবে ভালোভাবে আর তারপরে একটা ক্রিম লাগিয়ে দিলেন যাই হোক কিছু লাগিয়ে দিলেন তারপরে আমাকে এইভাবে ছেড়ে দিলেন বললেন 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকতে হবে তারপরে আবার চুলটা ধুই দেবে বা শ্যাম্পু করে দেবে আমরা মা মেয়েতে টাইম পাসের জন্য চলে গেলাম তাদেরই অ্যাটাচ আছে সামনে একটা বেরেস্তাতে চলে গেলাম আর সেখানে গিয়ে পরে কিছু স্ন্যাক্স অর্ডার করলাম আর মা মেয়েতে গল্প করলাম আর গল্প করতে করতে আর খেতে খেতে কখন যে টাইম পার হয়ে গেছে বুঝতেই পারলাম না একজন এসে আমাকে পার্লারের থেকে একজন এসে বললেন যে আপনার হেয়ার ওয়াশের টাইম হয়ে গেছে ব্যাস কি ভালো লাগলো তখন আবার গেলাম দেখুন আবার প্রসেস শুরু হয়েছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন জানি না হেয়ার ফল এতে কমবে কি না তো ঠিক আছে তো তবু একবার করি নিলাম
দেখুন আমার সব কিছু করার পরে এরকম হেয়ারটা হলো, আর কাল বলেছে আবার আসতে হবে, এসে পরে ওনারা শ্যাম্পু করে দেবে, আর ওনাদের শ্যাম্পু দিয়ে আর সেই শ্যাম্পু আর কন্ডিশনার আমাকে ইউজ করতে হবে, তাদের শ্যাম্পু কন্ডিশনার নিলাম, তাদের কাছ থেকেই নিলাম। তো দেখা যাক কি হেয়ারটা কতদিন ঠিক থাকে, আমি তো করে নিলাম, আপনাদের কী কীরকম লাগলো তো সেটা আপনারা বলবেন। কিছুটা ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।